মর্নিং একটু বেলা হয়ে গেছে, আসতাম না। আজকে আসবার একদমই ইচ্ছে ছিল না, ভালো লাগছিল না। কি বলবো বলো তো তোমাদের সামনে, কি বলার আর কি বাকি রেখেছে আর কি বাকি আছে। জাস্ট আজকের ইনসাইড আউটের যে লেটেস্ট যে ব্লগ ওরা ছেড়েছে, তোমরা সবাই তো ইনসাইড আউট তো মানে সবাই তোমরা জানো যে হোয়াট ইজ ইনসাইড আউট। আমি ভীষণ ফলো করি, আমি ওদের ভীষণ ফ্যান। এত বড় একটা চ্যানেল ইনসাইড আউট, সেখানেও অনেক নেগেটিভ কমেন্টস আসে, সেখানেও অনেক কোশ্চেনিং আসে। কি সুন্দর করে সৌহার্দ্য যে চ্যানেলের ওনার, সে কি সুন্দর করে বুঝিয়ে বলল যে ওর বাবা নিয়ে প্রশ্নটা উঠেছে, যে ওর বাবার শরীরটা ইদানিং বেশ, ওর মানে মা চলে যাওয়ার পর থেকে, সৌহার্দ্যর মা সৌহার্দ্য পম্পির মা চলে যাওয়ার পর থেকে ওর বাবার হেলথটা ডেটোরিয়েট থাকে, মাঝে মধ্যে আপ ডাউন হয়। জানি প্রিয়জনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কেউ একজন আগে চলে যায়, এটা আমার মা বাবার ক্ষেত্রেও হয়েছিল। দোজ হাজব্যান্ড ওয়াইফ আর ভেরি মাচ অ্যাটাচ টু ইচ আদার, খুব ভালোবাসা বন্ডিং যাদের মধ্যে থাকে, সেই স্বামী যদি আগে চলে যান কিংবা স্ত্রী যদি আগে চলে যান, যে যাকে রেখে যান তাদের একটু হেলথ ডেটোরিয়েট করে, যেটা আমার মা বাবার মধ্যেও হয়েছিল। বাবা চলে যাওয়ার পর থেকে আমার মার হেলথটা ডেটোরিয়েট করেছিল, সেখানে সৌহার্দ্যর বাবার হেলথটা ভালো যাচ্ছে না, ইটস ওকে ফাইন। সেখানেও ইনসাইড আউটের মতো ফ্যাম একটা এত বড় একটা চ্যানেল, পজিটিভ চ্যানেল, সেখানেও কেউ ছাড়ছে না বলতে সৌহার্দ্যকে যে ওর বাবা নিয়ে কোশ্চেন করতে, কেন আমার বাবাকে এখানে রাখো না, কেন উনি একবার ব্যাঙ্গালোর আসেন, কেন কলকাতায় ট্রিটমেন্ট হয়, কেন। সুন্দর করে সৌহার্দ্য সেটা উত্তরটা ভিউয়ার্সদের দিয়ে দিয়েছে, তোমরা প্লিজ ভিজিট করো ইনসাইড আউট চ্যানেলে। আজকের যে ভিডিওটা, আজকের যে ব্লগটা ওরা ছেড়েছে, প্লিজ সৌহার্দ্যের কথাটা শোনো তোমরা কী বলেছে। আচ্ছা তোমাদের কি আর কোনো ইংলিশে খুব সুন্দর করে বলেছে, যে তোমরা একটা 15 মিনিটের ব্লগ দেখছো, ভিডিও দেখছো, তোমরা সেটা দেখো না। আমার বাবা কোথায় থাকবেন, হ্যাঁ ইটস অনলি মানে টোটালি আমার একটা ফ্যামিলি ইস্যু, সে কোথায় থাকবে কী করবে। আর এটা আমরা, আমার বাবা আমার ফ্যামিলির মধ্যেই আছে, আমার বাবা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে গেছে, হ্যাঁ কখনো ব্যাঙ্গালোরে থাকে আমার বাবা, কখনো আমার কাছে থাকে, কখনো আমার কাছে থাকে, কখনো ব্যাঙ্গালোরে থাকে। আমরা ভাই বোন, সৌভাগ্য যেটা বলেছে যে ব্যাঙ্গালোরে আমার বোন থাকে, তা বোন কি বাবার থেকে আলাদা, বোন আমার বাবার মেয়ে না, বাবার সন্তান না, তা কখনো মেয়ে সন্তানের কাছে থাকে, কখনো ছেলের কাছে, কখনো ছেলের কাছে, কখনো মেয়ের কাছে, এবং উনি খুব ভালো থাকে। আর যেখানে সৌভাগ্যর বাবা কমফর্টেবল থাকার জন্য কমফর্টেবল, আর ব্যাঙ্গালোরের ওয়েদার তোমরা তো জানো, ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো, অনেকেই তোমরা ব্যাঙ্গালোরে আছো, তা ভেরি নাইস ওয়েদার, সেখানে ট্রিটমেন্টটাও খুব অ্যাডভান্স ট্রিটমেন্ট, যেটা কলকাতায় ট্রিটমেন্টটা অনেকটা ব্যাকডেটেড আমরা আছি। কিছু একটু হলে যাদের অর্থ আছে, যাদের যারা মানে মানে ট্রিটমেন্ট করাতে যারা যাদের, হ্যাঁ যারা ওয়েল এস্টাবলিশ, যাদের অর্থ আছে, তারা তাদের বাবা মাকে ব্যাঙ্গালোর, ভেলোর, তারপরে হায়দ্রাবাদ এখানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, যে যেখানে ওদের মানে দেয়ার মানে ফিনান্সিয়ালি এতটা এস্টাবলিশ, আর যেখানে ও নিজের আপন মায়ের পেটের বোনের কাছেই বাবা আছে, সেখানে ট্রিটমেন্টটা ভালো হচ্ছে, সেখানেও কাটাছেঁড়া, ইনসাইড আউটের মতো চ্যানেলেও কাটাছেঁড়া হচ্ছে। কেন এদের আর কোনো কাজ নেই, কেন বাবা ওখানে আছে, কেন তোমার কাছে রাখুনি, তাহলে কি তোমার কিছু প্রবলেম, তাহলে তোমার কাছে কেন থাকে না, মানে এত ছোটো লোকের জমানা আজকাল হয়ে গেছে, যে মানে শিক্ষার নামে শিক্ষা গ্রহণ করেছে কুলাঙ্গার অশিক্ষিতের দল, এক একটা মানে বোঝার তো মানে মাথা দিয়ে তো কোনো বোধ বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলেছে। আরে একটা বাবা সে ছেলের কাছে থাকবে না, মেয়ের কাছে, মেয়ে যেখানে ব্যাঙ্গালোরে ওয়েল এস্টাবলিশ, জামাই এত ভালো, সেটা তাদের ব্যাপার, সেটা ভিউয়ার্স তোমরা বিচার করার কে, হ্যাঁ বাইরের লোক তোমরা বিচার করার কে, তোমরা এইখানে দেখো যে কীরকম ইনসাইড আউটের মতো ফ্যামিলিরও সেখানে দারুণ দারুণ দারুণ
উত্তর সৌহার্দ্য দিয়ে দিয়েছে, একটু দেখে এসো, হ্যাঁ তোমরা গিয়ে একটু চ্যানেলটা ভিজিট করো, সৌহার্দ্য কী কী কথা বলেছে, যে উই আর ফ্যামিলি, ফ্যামিলি আমাদের একটা ব্লগিং ফ্যামিলি আলাদা, আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি ব্লগ করি ভিডিও করি সেটাকে তোমরা ছেড়ে দাও, আমার ফ্যামিলি নিয়ে তোমার পড়ার কিছু নেই, আমার ফ্যামিলি আমার বাবা আমার বোনের কাছে আছে, কখনো আমার কাছে থাকে বোনে, দ্যাট ইজ নান, তোমরা এত ক্রিটিসাইজ এত কেন করছো, তোমাদের এত মাথা ব্যথা, সেখানেই সুতো পাকি করছে, সুতো পাকানো এটা করছে, সুতো পাকানো এ করছে, আরে বাবা চ্যানেল সুতোপার, সুতোপার কন্টেন্ট MSL, হ্যাঁ যেটা করছে, যাদের একটু বুদ্ধি বিবেচনা দিয়ে তোমরা ভাবো, হ্যাঁ যে একটা ন্যাশনাল মানে একটা জাতীয় পতাকাকে, হ্যাঁ একটা জাতীয় যেটা লেটেস্ট হচ্ছে সেটা নিয়ে বলছি, ওদের তো অনেক খাপলা কেস আছে, ওটা নিয়ে আমি বলছি না, MSL নিয়ে অনেক খাপলা, একটা জাতীয় পতাকাকে অসম্মান করা, পায়ের সাথে মিশিয়ে দেওয়া, ঝাড়ু দিয়ে ছেটিয়ে দেওয়াটা তো একটা ছোটোখাটো ইস্যু না, তোমাদের মাথাটা কি, মানে এতটা MSL এর পক্ষে যারা বলছো, হ্যাঁ একজন আছেন যে খুব এখন হঠাৎ করে মানে কমিউনিটি পোস্ট পেয়ে গেছে, কমিউনিটি পোস্ট পাওয়াতে আদেখলার মতো কমিউনিটিতে মানে এত আদেখলা, ওই ফ্যাটি করে একজন আছে ভীষণ মানে নিজেকে যে কীভাবে জানি না, সে তার একটা পোস্ট আছে তোমরা বুঝে নেবে কী পোস্ট হোল্ড করছে, সে পোস্ট হোল্ড করছে যে মানে ডিম্পার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ সে আর কি মানে খ্যাকশিয়ালের অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা সে একটা কমিউনিটি কি পেয়ে গেছে, সেখানে হাঁকতে চলে এসছে, হাঁকতে চলে এসছে, আরে জাতীয় পতাকারে বোকা, আর বললাম না আবার তুই আমারে নিয়ে, হ্যাঁ তোর তো কোনো মুখের ভাত, তুই তো বড়কেই সম্মান দিতে, মা তোর মায়ের সমান, আমি মার থেকেও বড়, তুই আমাকে মরকট বলি যা নয় তাই, যারা বোঝা তারা বুঝিয়ে নেবে, তোরই ভাষা বলছি, তা সেখানে একটা জাতীয় পতাকার ব্যাপার সেখানেও কাটাছেড়া তোরা করছিস, হ্যাঁ তুই যা গিয়ে একটু ইনসাইড আউট, ইনসাইড আউট করিস না, তোরা প্রত্যেকেই করিস ইনসাইড আউট একটুখানি না, তো ইনসাইড আউটের কিছু প্লাস পয়েন্টগুলো তোরা নিয়ে আয়, সৌহার্দ্য অর্পি পূজা যারা যারা আছে, ইভেন ওই যে কুলফি, তুই তো কুলফির যোগ্য না, তোকে বলছি রে, তোকে বলছি নাম না নিয়ে, হ্যাঁ কমিউনিটি পোস্ট করে করে দিচ্ছিস, হ্যাঁ তোর কোনো এক জাতীয় পতাকা নিয়ে যেটা সুতোপা যেটা হয়ে লড়ছে, হ্যাঁ কোথায় তোরা দাঁড়াবি, MSL কী রে, কে কে ওরা কে আমাকে একটুখানি ক্ল্যারিফাই দিবি, আচ্ছা আমার ভিউয়ার্সদের কাছে বলছি, একজন এই মাত্র একটা খুব ক্ষুদ্র 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 একটা ক্রিয়েটার, যার কিনা এখন মানে মনিটাইজেশন তো দূর, হ্যাঁ সে আজকে একজন কি খেলাঘর, হ্যাঁ খেলার ঘর একজন, তিনি ক্রিটিসাইজ করতে চলে এসছে যে আমাদের নাকি ভিউজ মানে মাই ফুট, আগে তুই তো নিজের চরকায় তেল নে, তোর কটা ভিউজ হচ্ছে দেখ, হ্যাঁ ওই মপটেয়ার করে আর কালে কতগুলো রংচন মেখে কী চুনোপুটি চারা গাছ উঠেছিস, একজন আছে আমাদের কী বলে খ্যাকশিয়ালের দালাল যেখানে কমিউনিটি কমিউনিটি গেম করে, হ্যাঁ আর এই কমিউনিটি পেয়ে গিয়ে কী আদেখলাপানা করছিস, মাই গড OMG বাবা কী করছিস, দেখ আমার চেহারাটা দেখেছিস খুব ক্লান্ত গরম লাগছে, ভালো তোদেরই না কাটাচার করতে পার, আমি এইমাত্র ইনসাইড আউট তো মানে আমি প্রচণ্ড ফ্যান ইনসাইড আউটের, তো ইনসাইড আউটের সৌহার্দ্যর ওই কথাটা শুনে তোর বাবাকে ছাড়ছে না, কাছ কাছে থাকবে মেয়ের কাছে থাকবে না ছেলের কাছে থাকবে, এই নিয়ে কাটাছেড়া একদম করে শেষ করে দিচ্ছে, আর সেখানে তোরা কিনা ইনসাইড আউট, সেখানে তোরা কিনা MSL এর চেটে 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 গু চেটে 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 যার MSL এর পক্ষে জাতীয় পতাকাকে অপমান করেছে, আর তারপরে কিনা ডিলিট করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, ক্ষমা চাইবে না, ডিলিট একদম পুরো ডিলিট, হ্যাঁ এবার ডিলিট কীভাবে হোস তোরা,
আমরাও দেখে নেব কোন দিক দিয়ে কীভাবে অলি গলি দিক থেকে, তার রাস্তায় তো তোদের তো চলতেই হবে, তো ওখান থেকে ডিলিট কী করে করতে হয় তোদেরকে, সে অ্যাটলিস্ট আমাদের চ্যানেল তো আমরা তো করবই, আমরা তো তোদের এগেনস্টে ভিডিও নামিয়েই যাব নামিয়ে যাবো। ভাদ্র মাসে বিয়ে, তোর কি আদৌ তুই পালিয়ে এসেছিলি? হ্যাঁ, এদের নিয়ে এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা ওই ক্যাকশিয়ালের, আর তার একনিষ্ঠ একনিষ্ঠ একনিষ্ঠ। হ্যাঁ বাবা, তোকে আবার মোটা বলবো না, তুই খুব ফর্সা, তুই খুব ফর্সা, হ্যাঁ তুই খুব ফর্সা, হ্যাঁ একটু বালকি, হ্যাঁ তোকে বলছি, তুই বুঝে যাবি, তুই তুই বুঝে যাস। কী বলছিলি? আমি তো ইংলিশে এম এ করছি, তুই ইংলিশে এম এ, মানে টু লাইন্স, আই ওয়ান্ট টু হিয়ার টু লাইন্স ফ্রম ইউ মাই ডিয়ার, এনিথিং এনি টপিকস, হ্যাঁ ইউ ক্যান এক্সপ্লেন ইন ওয়ান ওয়ার্ড হোয়াট আর ইউ ডুইং ফ্রম মর্নিং টু নাইট, তোমার একটা ইয়ে স্পিক ইন ইংলিশ, তুমি না ইংলিশে এম এ, তোরা এম এস আর কী ভাবিস রে, ভাদ্র মাসে বিয়ে, ক্ষমা চাওয়ার নামগন্ধ নেই, ফেলে দিল, ডিলিট করে দিল, হ্যাঁ বেঁচে যাবে ভাবছিস? হ্যাঁ ডিলিট করে দিলে আমাদের মন থেকে ওরা ডিলিট হবে, ওরা যা ক্রাইম করেছে। আর জানিস তো আমাদের সামনে না, একদম সামনে পুলিশ স্টেশন আছে, হ্যাঁ ইচ্ছা থাকলে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু বললি, সঞ্জয়কে নিয়ে যা তা বললি, যা তা খেলি তো, যা খেলি সঞ্জয়কে নিয়ে বলেছিস, হ্যাঁ তোদের মুখের ভাষাটা কী রে, একবার নিজের মানে নিজের চরকায় না নিজেকে দেখ, বিচার করে যে তোরা মুক্তি কী ভাষা ইউজ করছিস, হ্যাঁ তোরা মুক্তি। আর কিছু কিছু বয়োজ্যেষ্ঠ আছে আমার থেকে ছোটো, তারাও কম যাচ্ছে না, এম এস এল কে নিয়ে একটু যদি সুতপা কিছু বললো, আর আমরাও এগেনস্টে এম এস এল এর এগেনস্টে, আমরা ভাদ্র মাসে কারোর বিয়ে হয় না। আমি অনেক গোপন সূত্রে খবর পেয়েছি, খুব একটা খবর আছে। আর তোরা কী করলি রে, একটা বাচ্চার সামনে তোদের প্রেম কাহানি দেখালি, হ্যাঁ বাচ্চার সামনে সিঁদুর কী করে পড়াচ্ছি, কেক খেলি, এগুলো তোদের চোখে পড়ে না, না ক্যাকশিয়াল তোর চোখে পড়ে না, আর ওই যে মোটা হাতি, মোটা হাতি আমার মেয়ে যেরকম বলিস, হ্যাঁ মোটা মোটা ইংলিশে করেছিস না, একটু কোন দেখা তো, হ্যাঁ ভাদ্র মাসে তো বিয়ে হয় না, ভাদ্র মাসে কুকুরগুলো খ্যাপে, কুত্তা খ্যাপে ভাদ্র মাসে, হ্যাঁ তাহলে শুধু বা তা কাকে সাক্ষী রেখেছে, বাবা ওই মেয়েটাকে শেখাচ্ছে কী করে পালিয়ে এসছি কী করে, সেইখানে যদি সুতপা নিয়ে কিছু বলে, আমি কিছু বলি অন্যান্য, আমি আমার কথাই বলছি, আমি ভিডিও করছি সেখানে, বাবা তোরা। আর তারপরে এম এস এল যাকে কিচ্ছু না, স্ট্রাইকের পর স্ট্রাইক দিয়ে গেছে, হ্যাঁ উইদাউট এনি ইনফরমেশন ফটাফট স্ট্রাইক দিয়ে গেছে, ওদের তো মানে গুয়ে ভরা ওরা, হ্যাঁ সে ইনসাইড আউট, সেখানে ভিউয়ার্সরা ওদের ছাড়ছে না, ওরা তো এম এস এল কোন ছাড় বাড়তে বাড়তে, হ্যাঁ বাড়তে। তোরা নিজেরা দেখ যে তোদের কতটা আছে, তোদের পটি কতটা ক্লিয়ার হয়, তোদের পটি আদৌ হয় কি না, তোদের পটি আদৌ লুজ কি না, আদৌ হাত স্টুল তোরা বার করিস কি না, লুজ মোশন তোরা করিস কি না। আগে তোদের পটির ওপর তোরা খুব গুড ল্যাঙ্গুয়েজে বললাম, তোদের পটির ওপর তোরা যারা যারা এম এস এল এর ফরে করছি, তার মধ্যে দুজন বয়স্ক ব্যক্তিও আছে, কিছু বলা যাবে না, পান থেকে চুন কষলে এরকম করে বলে যায়, এ কী যে করছো না তোমরা, না ভীষণ ভুলে গেছে, নেকি এক নম্বরের নেকি, কিছু বলছি না নেকি বলছি, নেকি আমিও হতে পারি না, তো তোরা না এই সমস্ত বন্ধ কর, যাতে যেটা অন্যায় অন্যায়কে বা অন্যায় বিরুদ্ধে দাঁড়া, পা চেটে দাঁড়াচ্ছিস, হ্যাঁ এই মূর্তি তত্ত্ব কমিউনিটি পেয়ে গেছিস, খুব মানে মানে লেরি মানে লিকলিক করছে তোর, মানে কমিউনিটি মানে আধেক ক্লাস শেষ নেই, সমানে কমিউনিটি দিয়ে যাচ্ছে, সমানে মানে ভিডিও করছে না এখন একে, সমানে কমিউনিটি মানে ভাদ্র মাসে কুকুর খেপে জানতাম, সবকটা তোরা খেপে গেছিস এম এস এল এর বিপক্ষে যারা,
ভাদ্র মাসের সবকটা তোরা খেপে গেছিস, একবার ইনসাইড আউট। তোরা এক কাজ কর, আজকে ভিডিওটা দেখ, সৌহার্দ্য কী বলেছে প্রথমে, স্কিপ করবি না কিন্তু, সৌহার্দ্য লগে স্টার্টিংয়েই বলে দিয়েছে, একবার দেখে আয়। এটাই আজকে আমার কন্টেন্ট। আমার কন্টেন্ট হচ্ছে গো অ্যান্ড সার্চ ইনসাইড আউট অ্যান্ড গো অ্যান্ড ভিজিট ইনসাইড আউট অ্যান্ড গো অ্যান্ড লিসেন হোয়াট সৌহার্দ্য সে অ্যাবাউট হিজ ফাদার, মানে আজকে ভিউয়ার্সের উত্তরটা কীভাবে দিয়েছে। হ্যাঁ, এই যে ভাদ্র মাসের দল, ভাদ্র মাসে কারা খেপে, রাস্তার কুকুরগুলো খেপে। তারা যে তোরা যে খেপে গেছিস না, কুকুরটার দল, তোরা খেপে গেছিস তো, বিশাল খেপে গেছিস তোরা, মানে ন্যাশনাল ফ্ল্যাগটাকেও গ্রাহ্যই করছিস না। কী বললি কী বললি, ওটা যদি থাকে তাহলে এক্ষুনি যাও না, গিয়ে ফ্রাই করে এসো, খুব এক ফ্ল্যাগ পুলিশের কিন্তু দেখালি। আরে ওগুলো আমরাও জানি, ওগুলো বোঝাতে হবে না। তারপরে একটি নারী হয়ে একটি পুরুষের খুব চুলকানি, সঞ্জয়কে যা নয় তাই, যা নয় তাই, যা নয় তাই, নোংরা ভাষা খেয়েছিস তো, কতদিন ছেলেটা সহ্য করবে, খেয়েছিস। তা তোরা না এই কুত্তাগিরিগুলো বন্ধ কর, ন্যাশনাল ফ্ল্যাগকে প্রচণ্ডভাবে অপমান করেছে, অপমান করে ডিলিট করে দেওয়া তে আমরা মানি না। আমি মি অ্যান্ড মাই মমের মম মানি না, মানবো না, মানি না, মানবো না, মানি, এটাই আমার স্লোগান, মানি না, মানবো না, প্রতিবাদ করে যাব, প্রতিবাদ করে যাব, পারলে পুলিশ স্টেশনে যাব। ন্যাশনাল ফ্ল্যাগকে অপমান করে সেই যে ভিডিওগুলি সব ডিলিট করে দিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ ক্লিপিং সবার কাছেই আছে, ওটা নিয়ে পুলিশ স্টেশনে যাওয়া যায়। তো আজকের ব্লগটা আমার এখানে আমি শেষ করলাম। আমরা যারা, আমার মেয়েরা, মুনমুন, সুতপা, সুলতা, সঞ্জয়, মিলি, পূজা, সমী, এক্সোজ, কিছু স্কিপ করে গেলাম, স্কিপ করে গেলাম শ্রেয়া, তারপরে তারপরে কিছু আর স্কিপ করে গেলাম কৌশানি, অল অফ মাই বিউটিফুল বিউটিফুল গার্লস। হ্যাঁ, তারপরে যারা আমাকে খুব ভালোবাসো আন্টি করে ডাকো, আর কাউকে স্কিপ করে গেলাম, যদি স্কিপ করে যাই ক্ষমা করে দিও। সবাই তোমরা প্রতিবাদ তোলো, হ্যাঁ করো, আর সুতপা যেটা করছে ঠিক করছে, ঠিক করছে, আমি আছি ওর পাশে। আর এই যে ভাদ্র মাসে কুকুরগুলো খেপে গেছে না, আর আমার কাছে গোপন 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 কথা আছে, এই যে বিয়ে থিয়ে দেখাচ্ছে না, সিঁদুর ছিঁদুর পড়া, এই যে MSL, আবার তা কাকে রেখেছে, মেয়েকে কী করে পালিয়ে বিয়ে, মানে বিয়ে করেনি, ওখানে ছিল, ওই বুঝতে পারছো তো, আনব্যারের অবস্থায় ওই জল জলের কাছে ছিল ওই খনিকা। হ্যাঁ, ওগুলো আমার মেয়ের কাছে স্টোরি বলছে, যার রুচিবোধ এই লেভেলে, যাদের রুচি শুধু তারা তো একদম ভুয়ার। যাই হোক, আর বাজে কথা মুখ দিয়ে বেরোবো না, ক্ষমা করে দিও যদি কোনো বাজে কথা বলে থাকি। তো প্রতিবাদ চালিয়ে যাব, চালিয়ে যাব, ন্যাশনাল ফ্ল্যাগকে অপমান করা প্রতিবাদ আমরা চালিয়ে যাবো।